সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে গিয়ে এবার বিজিবির বাধার সম্মুখীন হল বিএসএফ। গতকাল লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের সীমান্তে নোম্যান্স ল্যান্ডে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালায়। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির বাধায় কাজ বন্ধ রাখতে বাধ্য হয় বিএসএফ। আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী শূন্য রেখা থেকে 150 গজের মধ্যে নির্মাণ করা যায় না কোনো স্থাপনা। এ আইন উপেক্ষা করে হারিপাড়া সীমান্তে প্রধান পিলার DAMP 8 নম্বর পিলারের 23 থেকে 28 নম্বরের শূন্যরেখায় বিএসএফের তত্ত্বাবধানে কাঁটাতারের বেড়া নির্মাণের প্রস্তুতি নিচ্ছিলেন ভারতীয় শ্রমিকরা। সে লক্ষ্যে গতকাল রাতে সীমান্তে বিপুল পরিমাণ কাঁটাতারের বেড়া ও নির্মাণ সামগ্রী এনে রাখে বিএসএফ। বিষয়টি নজরে এলে তাতে বাধা দেয় বিজিবি। এ ঘটনায় বিএসএফ কাজ বন্ধ রাখতে বাধ্য হলেও ভারী অস্ত্রশস্ত্র নিয়ে সীমান্তে অবস্থান নেন তারা। এ অবস্থায় সেখানে অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে বিজিবি। ওপারে ভারতের 6 রানীনগর বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা টহল দিচ্ছেন, আর এপারে দহগ্রাম ইউনিয়নের হারিপাড়া সীমান্তে টহল দিচ্ছেন বিজিবি সদস্যরা। এমন অবস্থায় সীমান্তে কিছুটা অস্থিরতা বিরাজ করছে বলে জানা গেছে। এমন ঘটনায় উভয় দেশের ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। বর্তমানে কাজ বন্ধ থাকলেও দহগ্রাম ইউনিয়নবাসীর নিরাপত্তা ও জানমাল রক্ষায় তৎপর রয়েছে বিজিবি সদস্যরা।